হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে ঈদের শপিং করতে যাবো। সেজন্য সকাল সকাল উঠে মা পরোটা ঘুগনি বানিয়েছিল, আর সঙ্গে একটু ফ্রুটসও খেয়েছিলাম ব্রেকফাস্টে। দেন আমরা চললাম শপিংয়ের জন্য। পৌঁছে গেছি দোকানে, উঠেই দেখছি এত সুন্দর সুন্দর কালেকশন। ও মা, আমি কী নেবো বুঝতেই পারছি না। ফার্স্টে কয়েকটা কুর্তি ট্রাই করছিলাম। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তারপর আমি কয়েকটা ক্রপ টপ আর নিচে লেহেঙ্গার মতো সেটের মতো করা থাকে না, ওগুলো ট্রায়াল দিয়েছিলাম, কারণ গাউন কয়েকটা আমার কাছে আছে, তো ট্রায়াল দিতে দিতে একটা নিয়ে নিলাম। যেই ফাইনাল হয়ে গেছে আমি কোনটা নেবো, তারপর এই গাউনটা চোখে পড়লো, জাস্ট কিছু বলার নেই, আমার আগে তো দেখতে পাইনি এটা। তারপর মা নিজের জন্য কয়েকটা ট্রাই করছিল, আর এটা বোন কিনেছে। কয়েকদিন আগে সিম্পল একটা জুতো কিনেছি, ওটা দেখিয়ে দিই, থামো। আর এটা বোনের। তারপর মায়ের কিচেনের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, তার জন্য আবার মলে যেতে হলো। Hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তারপর আমি আর জিয়া মানে আমার বোন কুলফি খাচ্ছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়ি একদম লাঞ্চ টাইমে। তো হেলদি লাঞ্চ ছিল, ভাত ছিল, পাবদা মাছের ঝোল ছিল, লাল শাক আর মসুর ডালের বড়া, আর সঙ্গে ছিল লেবু। বিকেলবেলা আমি এই চকলেটটা খেলাম। আর থামো, মায়ের কুর্তিগুলো এবার দেখাই। আর এই টপটা মা আমার বোনকে মানে আমার কাকার মেয়েকে মা গিফট করেছে, আর তারপর ডিনারটা করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। ওকে, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।